মানুষ তো দুইটা জিনিসের সমন্বয়, মানুষ শরীর আর রূহ, আত্মার সমন্বয়। এরে মানুষ, আসলে এই বডির নাম আমার হাফিজুর রহমান না, আমি এই মাটির শরীরের নাম আমার হাফিজুর রহমান না। যুবক ছেলেটা এখানে দাঁড়ায় কান্না করে, সামনে দেখি সাদা কাপড়ের একটা প্যাকেট লাগানো। কিরে যুবক কেন কাঁদো? বলে আমার আব্বা নাই, তোর সামনে কাপড় লাগানো সাদা কাপড়ের প্যাকেটে কে? কাপড়টা টেনে দেখলাম তোর বাবার মতই। বলে হ্যাঁ, এটাই তো আমার বাবা, তবে বাবা এখন আর নাই। কেন? গতকালকে তুই এই চেহারা এই হাত দেখেই তো বলছো এই লোক আমার বাবা। তুই তো বাজারের অন্য কাউকে আব্বা বলে ডাক দাও নাই, গতকালকে যেই হাত যেই চোখ যেই কান যেই নাসিকা দেখে আব্বা ডাকছো, এখনো তো তার চেহারা হাত কান সব ঠিক আছে। বলে থাকলে কি হবে, ইনি আমার আব্বা না। বলে ইনি কে? বলে ইনি হলো আমার বাবার লাশ। আমার বাবা নাই, আমার মা নাই, এটা কি বলে মায়ের লাশ? আমার ভাই নাই, এটা কি বলে ভাইয়ের লাশ? তাহলে এতদিন তুমি কাকে আব্বা বলে ডাকলা, সে আব্বা কে? আসল আব্বার তো খুঁজে পাও নাই, খুঁজো তোমার আসল কে? হায় 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 হায়, এই জন্যই তো মানসুর বলেছিল, আমি যে বলি আমি, আমি যে বলি আমি, আমি কে? আমি যে বলি আমি, আমি বলি আমি, বলতে তো কিছুই নাই, কারণ আমি বলার অধিকার হলো আমার আল্লাহ, কারণ আমার আল্লাহ হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আমি তো আজ আছি কাল থাকবো না, কোনো নাম থাকবে না, কোনো নিশানা থাকবে না, কোনো চিহ্নই থাকবে না। আমি বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমার আমার, বলি আমার ছেলে, আমার মেয়ে। না না, এ ছেলে আমার না, এ মেয়ে আমার না, এ বাড়ি আমার না, কারণ বাড়ি উঠাইতে আমার গাছ লাগছে, গাছ আমি বানাই না, বানানোওয়ালা আল্লাহ। আমি যে ছেলেটারে বলি আমার, এই ছেলেটারে কথার শক্তি আমি দেই নাই, এই ছেলেটার চাওয়ার শক্তি আমি দেই নাই, এর পেছনে কথা বলার শক্তি কে দিলেন? তাহলে আমার ছেলে কেমন করে হলো? আমার বাড়ি আমার ঘর আমার টাকা কিছুই না, কিছুই না, টাকা আমার না, বাড়ি আমার না, গাড়ি আমার না, ভাই আমার না, বোন আমার না, এমন কি আমিও আমার না। আমার ইন্তেকালের পরে যেই কবরে রাখা হবে এই কবরের জায়গাটাও আমার না, এই কবরের জায়গাটাও আমার না, এটা আমার ঔরাত জাত যারা থাকবে আমার ওয়ারিসদের কারো না কারো ভাগের মধ্যে কবরের জায়গাও পড়ে যাবে। ওরে বান্দা চিন্তা করে দেখ, আমার হাতের গড়ি কত দামি, এটা কেউ ধরলে মেজাজ গরম, জামায় হাত দিলে মেজাজ গরম। তুই দেখছো তোর বাহাদুরি কোথায় গেল? এখন যদি মরণ হয় নিজের আপন ছেলে বেলেট হাতে নিয়ে গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে, তিনটা পাতলা কাপড় কম দামের প্যাকেট বানায় বাঁশবাগানে রাখবে, এমন একটা বাঁশবাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। কেন বলে? ওই জায়গা মানুষ থাকার জায়গা না, ওই বাগান হলো সাপের থাকার জায়গা, ওখানে সাপ, ওখানে সাপ, বাসবাগানে সাপ, জঙ্গলের ভেতরে হিংস্র প্রাণীরা থাকে। ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ, প্রধানমন্ত্রী বড় রাষ্ট্রপতি তার জন্য সাড়ে তিন হাত কবর তিন কাপড়, আমার আম্মা জানের জন্য যেমন পাঁচ কাপড়, প্রধানমন্ত্রীর জন্য দশ কাপড়। এরে আল্লাহর বান্দা, প্রধানমন্ত্রীর হাত যেমন দুইটা, আমার মায়ের হাত দুইটা, রাষ্ট্রপতির হাত দুইটা, আমারও হাত দুইটা। এরে মুমিনে গুলো কিছুই না, বাহাদুরি না, বাহাদুরি ওই ব্যক্তি করতে পারবে যার কাছে কোরআন আছে, কোরআনের ঔষধ আছে, রোগ হইলেও ভয় নাই, অ্যান্টিভাইরাস হাতে আছে, ভাইরাস ঢুকলেও টেনশন নাই, কি দেওয়া আছে, অ্যান্টিভাইরাসের সিকিউরিটি দেওয়া আছে, কোরআন আছে, কোনো ভয় নাই। দুনিয়ার জমিনে আমার রোগ আসবে, ঔষধ তো আমার হাতে, মা হুয়া শিফা, ঔষধ সেবন করব রোগ ভালো হয়ে যাবে। কবরে আমার ভয় নাই, কারণ আমার কাছে কবরের মুসিবতের সময় কবরের অ্যান্টিভাইরাস কি আছে, কি আছে,
কোরআন قال النبي صلى الله عليه وسلم اذا وضع الميت في قبره جاء القران عند راسه আল্লাহর নবী বলেন মাইয়েতকে কবরে রেখে যখন সবাই চলে যায় ফেরেশতারা মাথার কিনারে এসে দাঁড়ায় প্রশ্ন করার জন্য মাথার থেকে আওয়াজ হয় খবরদার বান্দা সবে মাত্র আরামের ঘুম দিছে ডিস্টার্ব করবা না ফেরেশতারা বলে কে ধমক দিলা বলে আমরা হলাম এই বান্দার চরম বন্ধু কোরআন আল্লাহর নবী বলেন দুনিয়ায় কোরআন নিয়ে থাক তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি কোরআন হাতে রাখ বিমান দুর্ঘটনায় সব ধ্বংস হয়ে গেল আরে মুসলমান ঘরবাড়ি পুড়ে সব শেষ পোড়া ঘরের মধ্যে ধুইকা দেখি আল্লাহর কালাম জিন্দা অবস্থায় আলমিরায় পড়ে আছে আগুন স্পর্শ করে নাই এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাসতু কাদীম এমন এক কোরআন মা হুয়া শিফা সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ বেঈমানের জন্য কোরআন ঔষধ যখন কোরআনের ঔষধ হাতে নিল পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ওমর কালেমাওয়ালা হয়ে গেল কোরআনের বদৌলতে ওমর এমন দামি হয়ে গেল এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলতে ভয় পায় তো চিন্তা করে দেখো আদামিনীর যে কেমন বেড়া শয়তানে ভয় পায় শয়তানে ভয় পায় কেন ওমরের হাত আমার হাতের থেকে 13 হাত লম্বা হ্যাঁ ওমরের বডি আমার থেকে 6 হাত উঁচা না না তার হাত দুটো আমার হাত দুটো তার যেমন গঠন আমারও তেমন গঠন কিন্তু তার কাছে যে ইমানের পাওয়ার আছে কোরআন আছে এই কোরআনের পাওয়ার যখন ওমরের মধ্যে ঢুকে গেল এখন ওমরকে শয়তান পর্যন্ত ভয় পায় আজ কোরআন আমার আর সেই কোরআন নাকি একটু আলাদা হয়ে গেছে সেই কোরআনই তো আছে সেই কোরআন তো এখনো আছে কিন্তু আজ মুসলমানের ঘরে কেন রহমত নাই না থাকার কারণ হাজি সাহেব ঘরের আলমিরার ভেতরে রুমে তুমি কোরআন রাখছো ময়লা পড়ে গেল তুমি খবর নিলা না অথচ তুমি সামনের বারান্দার মধ্যে আলমিরা শোকেসের মধ্যে বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রাখছো বিদায় হজে আমার আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন গিয়া হাতে সাথে লাঠি লাগাইয়া কাবার ঘরের থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে সব নামায় এ আলী জমজমের পানি দিয়া কাবার ঘরটারে ধুয়ে ফেল আমরা আজ বিজয়ের নামাজ আদায় করব জোহরের নামাজ এই মক্কা পাক করে দাও কোনো মূর্তি থাকবে না রহমাতুল লিল আলামিন লাঠি দিয়ে দি মূর্তিগুলো ভেঙে দে আর হাজি সাহেব মুসলমান মক্কায় ধাক্কা লাগাইয়া আজকে ঘরের মধ্যে মূর্তি বসায়া রাখছি হকীকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস আল্লাহর কোরআন এমন একটি মুজিজা আল্লাহ যত নবী দিছেন প্রত্যেক নবীকে আল্লাহ অলৌকিকতার অনেক পাওয়ার দান করেছেন নবীদের মাধ্যমে অসাধারণ কিছু ঘটে গেলে এটাকে বলে মুজিজা আল্লাহ ওয়ালা তাকওয়া ওয়ালা খাঁটি আল্লাহ ওয়ালার মাধ্যমে যদি অসাধারণ কোনো ঘটনা ঘটে যায় এটাকে তরিকার ভাষায় শরীয়তের ভাষায় বলে কারাম নবীদের মুজিজা যেমন সত্য আল্লাহ ওয়ালার কারামত তেমন সত্য পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম মাদ্রাসার বানি মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আছেন খাদে মজুর বানি আগায় দেয়
একদিন খাদেম বলে দেখবো আল্লাহর ওলি তাহাজ্জুদের মুসাল্লা থেকে কোথায় যায়। খাদেম একদিন নজর করে দেখে আল্লাহর ওলি রুমের মধ্যে নামাজ পড়ে মোনাজাত করে বের হয়ে যাচ্ছে। খাদেম দূরত্ব বজায় রেখে পেছনে অনুসরণ করতেছিল, দেখে কোথায় যায়, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কেমন হাঁটা, সাধারণ মানুষের মতো না। আল্লাহর ওলি স্বাভাবিক কদম দেয় কিন্তু পেছন দিকে জমিন বিদ্যুতের আকারে দৌড়ায়। হঠাৎ খাদেম বলে আমি দেখলাম বিশাল একটা মহাসমুদ্র, যেটা পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই, কোনো ফেরি নাই, কোনো চার নাই, পুল নাই, হঠাৎ করে দেখলাম বিশাল সমুদ্র, খুব দ্রুত কাছাকাছি হয়ে গেল। আল্লাহর ওলি পাওটা বাড়ায় ওপার চলে গেলেন। খাদেম বলে আমিও চলে গেলাম, হঠাৎ করে দেখলাম নদীর ওপার সমুদ্রের ওপারে। গিয়া যখন দাঁড়াইলাম দেখি সামনে জঙ্গল, আর কিছুই দেখা যায় না, আমাদের মুক্তি সাহেব হুজুরেরও আর দেখতে পেলাম না, আমি ভয়ে পাই গেলাম, কোথায় আসলাম ভয়। হঠাৎ ভোর রাতের ঘটনা, ফজর হয়ে গেল, আকাশ আলোকিত হয়ে গেল, তাকায় দেখি জঙ্গলের মধ্যখান থেকে একজন বুজুর্গ হেঁটে হেঁটে আমার সামনে এসে বলে, যুবক তুমি এখানে কোথা থেকে আসছো? আমি বললাম পটিয়া। কোথায় তোমার পটিয়া? বলে চট্টগ্রাম। কোথায় তোমার চট্টগ্রাম? বলে বাংলাদেশ। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে গোলাম, তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো? এটা তো আফ্রিকার জঙ্গল, তোমার সামনে হাজির। বাংলাদেশ থেকে তুমি আফ্রিকার জঙ্গলে কিভাবে আসছো? বলে পটিয়ার মুফতি সাহেব আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি এখানে আসতেছিলেন, আমি পেছনে পেছনে হাঁটলাম, হঠাৎ করে দেখি দেখা যায় না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক বেশি বুঝার চেষ্টা করবি না, সংক্ষেপ বুঝে নে, এই বাংলার জমিন না সারা দুনিয়াতে যত কুতুবুল আলম আছেন এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বেলায়াতের অনুষ্ঠান, ওই বেলায়াতের অনুষ্ঠানের মধ্যে 5 মিনিটে সব কুতুবুল আলমরা হাজির হয়ে যায়। কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। আহলে হাদিস ভাইরা তো বলবে হাফিজুর রহমান মুশরিক হয়ে গেল। কারণ এগুলো কেমনে হয়? পটিয়ার আজিজুল হক চোখের পলকে কিভাবে বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে হাজির হয়ে গেল? এটা তো অসম্ভব, অসম্ভব, অসম্ভব বলেই তো এর নাম দিছে কারামত, অসম্ভব বলেই তো নাম হয়েছে মুজিজা। কারণ এটা তোমার মতো আল্লাহ ওলির বিরুদ্ধে যারা কথা কয় তোমার বুঝারও কোনো মেধা নাই, কারণ তুমি বুঝবা কিভাবে ওই দরজা তোমার বন্ধ। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। সন্দীপের হযরত রহমাতুল্লাহ আলাইহি জীবনে দেখি নাই, দেখার বড় শখ, কিন্তু এত বড় একজন ব্যক্তি ছিল। সন্দীপের মাদ্রাসায় যখন যাই তাদের রেখে যাওয়া তার সাথে যারা চলাফেরা করেছেন এদের ব্যবহারে আমি অনুমান করি, আল্লাহর শপথ করে বলি এদের মতো মাটির মানুষ আর নাই। এবার অনুমান করি সে আল্লাহর ওলি কত বড় মাটির মানুষ ছিলেন। আল্লাহর ওলি নাই এজন্য তার কারামত বলা জায়েজ আছে, এমনকি সামনাসামনি প্রশংসাও জায়েজ আছে, যদি লোকটার ভেতরে কিবিরের আশঙ্কা না থাকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা নু নবীর সামনে নবীর গুণগান গায়, কাসিদা পড়ে, শার পড়ে, সামনাসামনি প্রশংসা করলে ধুলা মারো মাটি মারো, তাহলে হাসান রসুলের সাহাবি রসুলের সামনে যে প্রশংসার গান গাইলেন, মুহাদ্দিসিন তার সমাধান দিয়েছেন
ওই ব্যক্তির প্রশংসা তার সামনে করলে কোনো সমস্যা হবে না, যদি প্রশংসায় সেই লোক একেবারে গরম না হয়, নিজের ভিতর অহংকার না আসে, তাহলে প্রশংসা করা যাবে। ভাইরা আমার, সন্দীপের হযরত প্রতিদিন মাগরিবের নামাজ বা জামাত আদায় করে মসজিদের ছাদে চলে যান, কেউ আর খোঁজ করে পায় না কোথায় গেল কোথায়। আবার দেখে ফজরের নামাজে জামাতে মসজিদে হাজির, যতই চেষ্টা করলো কেউ জানতে পারলো না কোথায় গেল কোথায় গেল। মৃত্যুর আগে গোপন খবর ফাঁস হয়ে গেল, তার নিকটস্থ বুজুর্গ একজন সাগের তাকে বলে গেল, এই বান্দা কথাটা কাউকে বলবি না, তুই আমার থেকে জানতে চেয়েছ শোন, প্রতিদিন আমি সন্ধ্যা মাগরিবের নামাজ আদায়ের পরে যখন মসজিদের সাথে চলে যাই, ওখান থেকে আল্লাহর কিছু ভিন্ন মাখলুক আছে, জিন পরীরা আমাকে নিয়ে যায় ওদের ওই দেশে গিয়া ওদের মাদ্রাসায়, আমি সারা রাত বুখারি শরীফ পড়ি। এই তাছেরারা বুঝবে কিভাবে? যারা বলে তাসাউফ নাই, মারেফত নাই, আরে তুমি মারেফত বুঝো না, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই লিয়াবুদুনের ব্যাখ্যা জালালাইন পড়। লিয়াবুদুনের ব্যাখ্যায় লেখা আছে আই লিয়ারিফুন, যে বলে আন্তরিকতা আধ্যাত্মিকতা তাসাউফ বেলায়াত ওলি, এই মাথা নষ্ট দিয়ে নিয়ে কোথায় যাওয়া যায়? বুখারী শরীফে বেলায়াতের বয়ান, ওলিদের বয়ান বুখারী শরীফ, অথচ 24 ঘন্টা বুখারী লয়ে চিল্লায়, আবার আল্লাহ আল্লাহকে গালিও দেয়। আসলে হেদায়াত বড় কঠিন ব্যাপার, হুদাল্লিন্নাস, চরমনায় জমিনে ঘুমন্ত সাইয়্যদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। এই বেটা কোন পীরের দালালি করি না, কোরআন সুন্নার আলোকে কথা বলছি, উল্টা পাল্টা যদি হয় এখানে ধরায় দে তওবা করে নিবে। পেছনে কোন ফাজলামি করে নিজের নামটা মুনাফিকের খাতায় লেখাবি না, যদি ভালো আব্বার ছেলে হয়ে থাকো মাস্তানি করবি না। আমি কোন পীরের নামে দালালি করি না, বাস্তব শোনাচ্ছি, আধ্যাত্মিকতার পাওয়ার কাকে বলে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জেলখানায়, মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, ফজলুল করিম রে গ্রেফতার করো, কেউ সাহস পায় না। শেষ পর্যন্ত থানার থেকে একটা ওয়ারেন্ট অর্ডার নিয়ে গেল অফিসে, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বসে আছেন, প্রশাসনের লোক কেন আসছেন, বাবারা আসছেন কেন? বাবারা কইলে আর দিলে কোনো রাগ থাকে? বাবারা আপনারা কেন আসছেন? হুজুর বেয়াদবি ক্ষমা চাই, আমরা তো চাকুরি করি, আপনার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা হয়েছে। হুজুর বলেন কোনো ডকুমেন্টস আছে নাকি? গ্রেফতারি পরোয়ানার ডকুমেন্টস থানার ওয়ারেন্ট অর্ডার যখন বের করে দিল, আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে কাগজটা যখন হাতে নিলেন, তাকায় দেখে অর্ডারের মধ্যে কলমের কালির কোনো লেখা নাই, পুরা লেখা সাদা হয়ে গেল। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আমরা এদেরকে আল্লাহওয়ালা বলি, যারা গাঞ্জা টানে, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, আমরা বলি এরা শয়তানের ওলি, এরা আল্লাহর ওলি নয়। হ্যাঁ, শয়তানের ওলিদের বিরুদ্ধে কথা বলো, তাদের ব্যাপারে তো কোনো বুলেটিং আজ পর্যন্ত শুনলাম না। হ্যাঁ, চরমনাইরে গালি দাও, উজানিরে গালি দাও, বাহাদুরপুরে গালি দাও, তাবলিগলারে গালি দাও, যারা পীরের চেয়ারে বসে মুজাদ্দিদের সাইনবোর্ড লাগায় বাল্লুক হয়ে আছে, এদের ব্যাপারে কোনো ফতোয়া দাও না।
সবাই মুনাফিক। এই ভাই স্লোগান বন্ধ করেন, তাদের ব্যাপারে ফতুয়া দাও না কেন, চামড়াটা তুলে ফেলবে এই ভয় পাও, চামড়া তুলতে আমরাও পারি, তোদের মতো বেয়াদব না। আমগো হাজারবার গালি দিল, আমরা অশালীন জিব্বা দিয়ে কোনো আচরণ করতে চাই না, কারণ আমরা আদর্শওয়ালা নবীর উম্মত। নাহলে একটা থাপ্পড় নেওয়ার মতো ওজন, এই হাতের ওজন সহ্য করার কোনো মানুষে জমিনে নাই। আমরা আহলে হক কওমি ওয়ালারা খালি আমার মতো জুয়ান গুলো যদি রাস্তায় নামি, নামো না, আধা ঘন্টায় সব বেতাল হয়ে যাবে, আধা ঘন্টায়। কারণ তোর মতো খালি খাই আর ঘুমাই না, আমাদের ভেতরে আল্লাহর মহব্বত, আল্লাহ আল্লাহর নেক নজর, আদবের কিছু পাওয়ার আছে। আমরা কাউকে গালি দেওয়া শিখি নাই, এত বড় বেয়াদব হইনি। আমরা যারা গালি দেয় এদেরকে মহব্বত করতে শিখেছি। কোরআন শরীফ খুলে দিলে আরবি পারে না, বোখারি শরীফের আরবি দিলে আরবি বুঝে না, বাংলা লয়ে চিল্লায় আর আবু হানিফারে কয় মুশরিক, খাজা মঈনুদ্দিন গাঞ্জাখোর। অথচ আল্লাহ পাক নবীরে বলেন বোখারির হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিলহার। হে নবী, উম্মতের জানায় দেন যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। হাদিসের একটা অংশ, এটা লম্বা একটা হাদিস। এবার বাকি অংশে কি আল্লাহ বলেন? ও নবী, আল্লাহ হলো কারা? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি, ওলি কাকে বলে? ওলি ভেলায়াত থেকে আসছে, লম্বা আলোচনা, বোখারির থেকে শোনাচ্ছি। বোখারিও যদি না মানো তো তুমি কি মানো আল্লাহই ভালো জানো। হে নবীন, আল্লাহ ওয়ালা কারা, ওলি কারা? যারা শুধু ফরজ এবাদাত করে যথেষ্ট মনে করে না, নফল এবাদাত এত বেশি করে, নফল এবাদাত করে করে আমি আল্লাহকে এত রাজি বানায় ফালায়, কেমন রাজি, কেমন রাজি, আল্লাহ ওয়ালার উপরে আমি আল্লাহ এক পর্যায়ে এমন রাজি হয়ে যাই, আমি আল্লাহ এক পর্যায়ে বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই, বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই, বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। ওলির বয়ান বুখারীর হাদিস। চালাকি করো কপাল পুড়তে, স্পষ্ট স্পষ্ট হাদিসে কুদসি আল্লাহ বলেন বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই, বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তাদের ভেতরে কোরআনের নূর আছে, হেদায়াত। মা হুয়া শিফা, কোরআন হলো সারা দুনিয়ার মানুষের জন্য ঔষধ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শরীরের জন্য যেমন, রুহের জন্য যেমন কোরআন ঔষধ, তেমনি ভাবে শরীরের রোগের জন্য কোরআন ঔষধ। তার মানে এটা বলছি না যে খালি তাবিজ লাগাও, তাবিজ লাগাও তো বলা হয় নাই, আবার এটাকে আমরা হারামও বলি না। কোরআন শরীফ শরীরের জন্য ঔষধ, ডাক্তার বলে ফিরায় দিলাম রুগী, আর বাঁচার কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই, রুগীরে মনের মতো খাওয়া, যা মনে চায় খাওয়া, কোনো নিষেধ নাই, বাঁচবে না। এই রুগীরে সন্তান বাড়ি নিয়া
বিছানায় শোয়া কান্না করে ইমাম সাহেবের কাছে গিয়া কয়, হুজুর একটু আব্বার জন্য দোয়া করবে, ডাক্তার ফিরায় দিছে, মনে যা চায় তা খাওয়ার জন্য বলেছে, আমার বাবা বুঝি আর বাঁচবে না, হুজুর একটু আমার বাবার জন্য দোয়া করেন। হুজুর বলে, রে সন্তান একটু পানি নাও, আমি পানির মধ্যে একটু কোরআন পরে দম দিই। ইমাম সাহেব যখন পানির মধ্যে কোরআন পরে দম দেয়, আল্লাহর শুকর, বহু ঘটনা আমাদের হাতে আছে, এ কোরআন পরে যখন পানির মধ্যে দম দিল, এই পানিটা মরণওয়ালা রুগীরে যখন পান করায় দিল, কোরআন পড়ার রুগী পানি পান করে পুরো সুস্থ হয়ে গেল। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সারা দুনিয়ার মানুষ বেঈমান মুমিন সবার জন্য কোরআন ঔষধ, রুহের জন্য যেমন ঔষধ, শারীরিক রোগের জন্য তেমন ঔষধ। আরে মিয়া, হিন্দু হিন্দু কবিরাজ, কি কবিরাজ? হিন্দু কবিরাজ তো একদিন খালি একজন, হাজার হাজার একেবারে টিউমারের রুগীরে ফু দিল, দম দিয়া দিল, যাইরা দিল, কি দিয়া যারে? হিন্দু কয়, আমি কোরআন শরীফের ওই আয়াত পড়লাম। কে কয়? হিন্দু কোরআন শরীফের আয়াত পইরা পইরা দম করে রুগী ভালো হয়ে যায়। হিন্দু পড়ুক আর গাঞ্জা করে পড়ুক, কোরআনের তো আলাদা একটা অ্যাকশন আছে, পার্সোনালিটি আছে। কোরআন তো একটা হেদায়াত, কোরআন একটা আলো, একটা কঠিন অ্যাকশন ভেতরে। কোরআন আল্লাহ বলেন মা হুয়া শিফা, এটা ঔষধ। আর মুমিনের জন্য কোরআন হলো আলাদাভাবে রহমত। কোরআন শব্দটা আমি একটু আগেও বলেছি, কোরআনের এক নাম ফোরকান, কোরআনের এক নাম জিকির, কোরআনের এক নাম কিতাব। মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন কত দামি, কোরআন শব্দ দিয়েই বের করি, কোরআন শব্দটা দিয়েই বের করি কোরআন দামি কত। বলে কোরআন শব্দটা চারটা শব্দ থেকে নির্গত, কয়টা? এক নাম্বার কারা ইয়াকরাউ, কারা থেকে কোরআন, অর্থ হলো জমা করা। অর্থ কি? জমা করা। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজানাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি জিব্বাটা বেশি নাড়াচাড়া করবেন না, আমি আল্লাহর কুদরতি জিম্মায় সিনার মধ্যে কোরআনটা জমা করে দিব। আল্লাহ তাআলা কোরআন কেমন সুন্দর করে জমা করলেন, এক একটা অক্ষরকে জমা করে একটা শব্দ হলো, অনেক শব্দ হয়ে একটা আয়াত, অনেক আয়াত সংমিশ্রণ হয়ে একটি সূরা, অনেকগুলো সূরা জমা করে হলো কোরআন, এক ব্যাখ্যা। দুই নাম্বার জমার ব্যাখ্যা হলো কোরআন মানে জমা করা, দুই নাম্বার ব্যাখ্যা হলো এ কোরআনের মধ্যে মানুষের জীবনের যা দরকার, মুআমালাত, মুআশারাত, অর্থনীতি, রাষ্ট্রনীতি কোরআনে আছে। হ্যাঁ, বুঝা কোন কোরআন শরীফের ভেতরে ব্যক্তির জীবনের নীতি নির্ধারণ আছে নি, সমাজের ভেজালের সমাধান আছে নি, মানুষের জীবনের যা সমস্যা সব সমাধান ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোরআনে আছে না নাই? শুধু রাষ্ট্রনীতির কথা নাই। হ্যাঁ, তাহলে যারা বলে ইসলাম আর কোরআনে রাজনীতি নাই, তার মানে কোরআন এই দিক দিয়ে দুর্বল। আমরা দুর্বল কোরআন মানি না, আমরা এমন কোরআন মানি যেটা কমপ্লিট চতুর্দিকের সমস্যার সমাধান দেওয়া। এটা এমন একটা কিতাব, এটা বছরে বছরে কোনো সংশোধনী নাই, একবারে আল্লাহ দিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন না কেন? এই কোরআন আজ মুসলমানের ঘরে নাই, থাকলেও তেলাওয়াত নাই, রাত্র তিনটে বেজে গেল সন্তান ঘুমায় না, মা বলে ঘুমাবি না, বলে ফেসবুক চালাই ব্যস্ত, ডিস্টার্ব করো না মা। এরে যুব, তোর এই মোবাইল হলো ধ্বংসের পূর্বাভাস,
তোর এই মোবাইলের দ্বারা তোর জীবনও ধ্বংস হয়ে গেল, যৌবনও চলে গেল। এ তুই ডাক্তারের পরীক্ষা করে দেখ তোর যৌবন কত মিটার আছে, খবর নেই। এই মোবাইলের দ্বারা তোর যৌবনও শেষ, তোর জীবনও শেষ, তোর চরিত্র শেষ। বেজার হও না, রাগ করিস না। পৃথিবীতে তোদের যদি কোনো আপন বন্ধু তালাশ করো, আমরা টুপিওয়ালারা তোদের আপন, এতটুকু গ্যারান্টি দিচ্ছি, জীবনে তোর উপকার করতে যদি নাও পারি, গ্যারান্টি নিয়ে কোনোদিন ক্ষতি হবে না। কিন্তু তুই যেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করো, তাস খেলো, জুয়া খেলো, লুড্ডু খেলো, ক্যারামবোর্ড খেলো, পার্কের আড্ডায় যাও, কসম করে বলি রে যুব, এরা যতই তোরে বন্ধু বন্ধু বলে আই লাভ ইউর গান গায়, আল্লাহর কসম এগুলো তোর আসল বন্ধু না, তোর গলা কাটা দুশমন। এ বাংলাদেশে প্রমাণ হয় নাই? কত বন্ধু বন্ধুরে জবাই করে ফেললো, কেন কয় 10 দিন খাওয়াইছো, বন্ধু তোরে সালাম দিছে, একদিন যদি মনে কষ্ট দাও, গোপনে তোরে ষড়যন্ত্র করে জবাই করে নদীতে লাশটা ভাসায় নি। এরা তোর জবাই করার বন্ধু, তোর কত দিকের ক্ষতি করলো তুই জানো না? এই বন্ধুটা তোর পিছে কেন ঘোরে, তোরে চোর বানাইছে, বাবার পকেটের টাকা চুরি করে তুই ওরে খাও। তাহলে তুই বাবার টাকা চুরি করলি, তুই চোর। শুধু চুরি করার গুনাহ হয়নি, তোর বাবার জীবনের কামাইয়ের বরকতকে নষ্ট করে ফেললি। তোর জীবনটারে শেষ করলো, তোর যৌবন শেষ করলো এই বন্ধুগুলো, এবং তোর লেখাপড়ার মেরুদণ্ড ভেঙে ফেললো, তোর চরিত্র নষ্ট করে ফেললো। হ্যাঁ যুবক, 20 বছর পরে তোর চেহারায় নূর বাড়বে, লাবণ্যতা আসবে, 40 বছর পর্যন্ত তোর চেহারা দিয়ে তাকাইলে চেহারা থাকবে আপেলের মতো, চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, চেহারায় উজ্জ্বল হবে। আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে কোনো বরকত নাই, তোর চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না, তোমার চেহারা কেন নষ্ট হয়ে গেল? একমাত্র কারণ হলো মোবাইল নামের গজব। যদি মনে করো মোবাইলে উপকার আছে একটা, 99টা ক্ষতি তার পেছনে অপেক্ষমান। এরে যুবক, আল্লাহর গোলাম, কোন হিংসার নজরে দুশ্মনী নিয়ত নিয়ে বলি না, দুনিয়ায় শান্তি পরকালের চিন্তা নিয়ে বলছি। এরপরও যদি কেউ বলো হুজুর তোর কথা মানতে চাই না, লাগবে না, আমার মোল্লার কথা মানিস না, তুই আগামীকাল নরসিংদী শহরের মধ্যে ভালো একজন স্বাস্থ্যবিজ্ঞানী হোক, MBBS ডাক্তার হোক, এর থেকে তুই সায়েন্সের থিওরি গুলো নে, ওই সায়েন্সের থিওরির থেকে নিয়ে নে। ও সায়েন্সওয়ালা বলো, মোবাইলের দ্বারা আমার কি ক্ষতি হয় একটু বলো, মোবাইলের স্ক্রিন, অ্যান্ড্রয়েড সেট সামনে যদি রাখো, চোখের ক্ষতি, কানের ক্ষতি, ব্রেনের ক্ষতি, হার্টের ক্ষতি, এগুলো কি মিথ্যা বলছি? অথচ তোমার জীবনের স্ত্রী কেন, পৃথিবীতে তোমার আপন মোবাইল ছাড়া আর কিছুই নেই, এমন অবস্থায় জমিনে এখন চলছে, একটা মায়ের কোলের বাচ্চাটা অল টাইম মোবাইল নিয়ে ব্যস্ত। ইহুদি কুত্তা কত খারাপ যে মুসলমানের পেছনে এই ষড়যন্ত্র গুলো করেছে, যে মুসলমান এখন একটা গেমস নামায় দিল, এই গেমস কে উপলক্ষ করে কত দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছে আমার দেশের কমলমতি বোনেরা আর যুবকরা। ব্যস্ত, এটা ভালো লাগে না, 6 বছর যখন এই গেমস চলতেছে, এখন এটার প্রতি অনীহা, নতুন করে ইহুদি কুত্তারা আর একটা ঢুকায় দিল। এবার কয় পাইলাম যুবকরা, হাজি সাহেবের ছেলেরে পাইছি, মোহতামিম সাহেবের ছেলেরেও মোবাইল দিয়ে আটকায় ফেলছি, কিন্তু মোহর সামিম সাহেবের তো পারি না, কেমনে পারবি, কয় বুদ্ধি কর, ইউসুফ জুলাইখার নাটক নামায় দে। এবার হুজুরেরাও নাটক দেখি, কেন বলে বাজনা নাই, এখানে কোনো গুনার কিছু নাই, ও মাওলানা সাহেব বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, গুনা নাই, গুনা নাই নাকি আছে, ওদিকে আমি যাব না, এতটুকু বলো সওয়াবের কি আছে? সব হবে, ইউসুফ জুলাইখার নাটক, মুসা ফেরাউনের নাটক, কি হবে কি জাতি, কি হবে মুসলমানের? বিশ্ব মিডিয়া ইসলাম নিয়ে ভাবে না, বিশ্ব মিডিয়া ভাবতেছে এদের
পৃথিবীর সব, ওই যে একটা নতুন শুনলাম পৃথিবীতে একটি মতবাদের আবির্ভাব হয়েছে, এটা হলো পরিবেশবাদ, পরিবেশবাদীরা। এটা এখনো গোটা বিশ্বে ছড়ায়নি, পশ্চিমা অংশে কিছু আছে, এদের মূল থিম হলো পরিবেশবাদী, এদের মূল হেডিং। এদের থিওরিগুলো কি, পরিবেশের সাথে মিলে যাও, মানুষ আসছে ল্যাংটা অতএব থাকতেও হবে ল্যাংটা, পরিবেশবাদীর স্লোগান। ওরে যুবক, মানুষ ভালো মেয়ে বিয়া কইরা গর্ব করে, মেয়ে পেয়েছি হাজারে একজন, ভালো শিক্ষক ছাত্র পেয়ে গর্ব করে, ছাত্র পেয়েছি হাজারে একজন, মুসলমান তো গর্ব করা দরকার ছিল, বেঈমানের সাথে চ্যালেঞ্জ দিয়ে রে, এ বেঈমান কুকুরগুলো শুনে নে, আমরা নবী পেয়েছি একজন, যে নবীর মতো নবী নাই, যার আদর্শের মতো কোনো পূত পবিত্র আদর্শ নাই। পৃথিবীতে কত ইজম শুনলাম, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কত আদর্শের গান শুনেছি, পৃথিবীতে আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি পৃথিবীর সব ইজম, তন্ত্র আর আদর্শ, আল্লাহর কসম সবগুলো নাপাক, মদিনার নবীর আদর্শই হলো পাক। তোর ঠিকের কি ভ্যালু আছে, তোর মাথার চুলের মধ্যে ক্রিকেটারদের গোলামিতে পরিণত হয়ে গেছো, তোর চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো কেটেছো, তোর লজ্জা থাকা দরকার, তুই আবার চিল্লায় বলতেছো রসুলের আদর্শ পাক, বগুড়ার মিষ্টি খুব মজাই বললি কিন্তু খাইলি না, এই বাটপারি করে কি হবে? মদিনার নবীর আদর্শকে পাক বলে চিল্লায় বললি, অথচ মাথার মধ্যে ইসলামের পরিচয় নাই, গালের মধ্যে রসুলের আদর্শের দাড়ির পরিচয় নাই, বডির মধ্যে রসুলের পোশাকের চিন্তা নাই, তুমি গোটা দেশে ইসলাম কায়েম করবা, বাকপারি শিখছো কই? এই বাকপারি শিখছো কই? নবীর জন্য জীবন দিতে মন চায়, দাড়ি রাখতে মনে চায় না। এজন্য বলি, টুপি যে মাথায় দেয় না সে বেআমল, কিন্তু বেয়াদব না। বুঝেন, ভালো করে বুঝেন, ঠিক ঠিক পরে কোন বুঝেন, টুপি যে মাথায় দেয় না সে বেআমল, কি না বেয়াদব, কিন্তু যে বলবে টুপি না দিলে হবে কি, চূড়ান্ত বেয়াদব। যেই লোকটা দাড়ি রাখে না সে বেআমল, কিন্তু বেয়াদব না। যে লোক দাড়ি রাখে না সমস্যা হতে পারে কোনো, সে বেআমল, কি না, কিন্তু যদি বলে দাড়ি না রাখলে কি হবে, টপ লেভেলের বেয়াদব। কথা বুঝলেন? হ্যাঁ বুঝেন, কিলেকিলি বুঝা করেন কাজে লাগবে, না বুঝা ঠেলা ঠেলি করলে কোনো লাভ নাই। আগে কি বুঝাইতে চাচ্ছি বুঝেন, আমি দাড়ি না রাখে যারা এদেরকে বেয়াদব বলছি, এদেরকে বেয়াদব বলছি, যে বলে দাড়ি না রাখলে কি হবে সে বেয়াদব, কারণ জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। রসুলের আদর্শকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, রসুলের শানে বেয়াদবি করলে জীবনের সব আমল শেষ, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না, অন্যায় করবেন আবার বাহাদুরিও করবেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। খারাপ লাগতেছে, রাগ করতেছেন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ قرآن اتا اوشاد تو بلتے سلام قرآن ار جو دی قراء آتھے کے نئے تو خن ارتو ہوئے جمع کرا چاکتا بول سلام ایک نمبر گلو قرآن ار بے تورے بیکتی پوری بار شماز راشتو ارتو نیتی شب کسو قرآن آسے نا نہیں جمع آسے نا نہیں তিন নম্বর ব্যাখ্যা জমা করা। কোরআনের ভেতরে তাওরাতের এলেম ঢুকানো, জাবুরের এলেম ঢুকানো, ইঞ্জিলের এলেম ঢুকানো, আদম নবীর এলেম ঢুকানো, সব নবীর এলেম কোরআনে জমা। এজন্য কোরআনের এক অর্থ কারা ইয়াকরাউ থেকে জমা করা। দুই নম্বর, কোরআন এটা কারা এন থেকে নির্গত, কারা এন শব্দটা করিনাতুনের বহুবচন, করিনা মানে চিহ্ন, আলামত, দলিল। কোরআন শরীফ এটা মানুষের হেদায়াতের দলিল, কোরআন শরীফ জান্নাতের গ্যারান্টি কার্ড,
কোরআন সিনে আছে জান্নাত পাবে না, হতেই পারে না। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে কোরআন পড়লো, হালালটাকে গ্রহণ করলো, হারামটাকে বর্জন করলো, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতি। শুধু তাই না, ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, হাশরের ময়দানে কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ বলবেন তুমি একাই জান্নাতে যাবে না, তোমার বংশের দশটা গুনাগারকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ভাইরা আমার, এ হলো কোরআন পড়নেওয়ালা যে পড়ে কোরআনের হাফেজ, আর যারা কোরআনের আলেম হাফেজ সাহেবরা তো কোরআনের কালো কালো অক্ষরগুলো সিনার মধ্যে হেফাজত করেছে, কিন্তু কোরআনের কালো অক্ষর না যারা কোরআনের ব্যাখ্যা তাফসীর ফাসাহাত বালাগাত তাসাউফ এলমে নাহবু এলমে ফিকাহ সিনার মধ্যে জমা করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একজন মুজতাহিদ ইমাম, এক একটা আয়াত কোরআন হাদিস রিসার্চ করে করে হাজারো হাজারো লাখ মাসআলা বের করেছেন, ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ, এইরকম ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফির ছাত্র ইমাম শাফিঈ ইমাম আবু হানিফার সাগরিদের সাগের, এরপরে হলো ইমাম বুখারি, অনেক পরে অনেক পরে ইমামে আজম আবু হানিফা। কোন কোন কিতাবে আমি পেয়েছি 16 জন, কোন জায়গায় পেয়েছি 26 জন, কোন জায়গায় পেয়েছি 19 জন, কোথাও পেয়েছি 6 জন সাহাবার সাক্ষাৎ লাভ করেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসেরাজে উম্মতানে মুসতফা। কোরআন জামিউল উলুম, এরে মুমিন এই কোরআন এত বড় দামি একটি কিতাব, যার কাছে কোরআন আছে তার কাছে সব আছে, যার কাছে কোরআন নাই তার কাছে কিছুই নাই। ইমাম মালিক সম্ভবত ইমাম মালিক কত বড় একজন ওলিয়ে কামেল, আগের দিন মাদ্রাসার অভাব, এখন তো গ্রামে গ্রামে মাদ্রাসা, ঠিক নেই, আগের দিনে মাদ্রাসার বড় অভাব, মাইলকে মাইল হেঁটে 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 গিয়ে এরপরে এলেম অর্জন করা লাগতো, এখন বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মাদ্রাসা, বাড়ে না কমে? কেন কেন বাড়ে কেন? ওই যে গালি দেয় এই জন্য বাড়ে, গালি দেওয়ার কারণে বাড়তেছে। তাবলিগলারে যত গালি দেয় বাড়ে না কমে? বাড়ে, যত গালি দিবি ততই বাড়বে, এটাই নিয়ম, এটাই কি নিয়ম। ইমাম মালিক আল্লাহর ইবাদত গুজার একজন আল্লাহর খাঁটি বান্দা, সারা রাত ইবাদত করে কিন্তু ইমাম মালিকের পেটে খাদা নাই, সফরে রওনা হয়ে গেলেন, এলেমের সফরে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন যারা কোরআন হাদিসের এলেম অর্জনের জন্য সফর করে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন যারা এলেম অর্জনের জন্য রাস্তায় হাঁটতে থাকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথ আসান করে দেয়। ইমাম মালিক এলেমের জন্য মানুষের কাছে দাওয়াতের জন্য হাঁটতেছে, এক জায়গায় গিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমি এলাকা, খানা নেই, তিন দিনের ক্ষুধা, কেউ বলে আরো দুই চার দিন কম বেশি ক্ষুধা চলছে, খানার কোনো আয়োজন নাই, এক পর্যায়ে নামাজ পড়বে ইবাদত করবে দাঁড়াইতেও পারে না, দুর্বল, সারা রাত ইবাদত করে না, এক এলাকায় পেটের ভেতরে ক্ষুধা, ক্ষুধা নিবারণের কোনো খানার আয়োজন নাই, খুঁজে খুঁজে দেখলো এলাকার পাশে একটি ছোট খানার ঘর,
রুটিওয়ালার কাছে গিয়া বলে, রে ভাই আমি এত দুর্বল, আমারে যদি একটু খানার আয়োজন করো আমি তোমার একটা মাসালা শিখাই দিব। চোরের শুনে ধর্মের বয়ান, তুমি কোন জায়গার মোল্লা এসেছো আমাকে মাসালা শিখাইবা? মাসালার গুল্লি মারি কোনো ওখানা নাই, টাকা দাও, আমি চিনি টাকা, মাসালা চিনি না। টাকা আছে বলে, না না কোনো টাকা নাই বলে, টাকা না দিলে খানাও নাই, টাকা না দিলে খানা নাই বলে, তোর একটা এলেম শিক্ষা দেব, জরুরি জরুরি গুল্লি মারি, টাকা জরুরি। বার বার বলি, 70 বছর মদিনায় জীবন কাটাইছেন, এখনো ইমাম মালিকের কবর মদিনার ভেতরে। কে সেই ইমাম মালিক? 70 বছর মদিনায় জীবন কাটাইলেন, পায়ে কোনোদিন জুতা পরে নাই। সুবহানাল্লাহ, গজব লাগলো। ইমাম মালিক, কেন তুমি জুতা পরো না? মদিনার জমিনে কেন জুতা পরো না? ইমাম মালিক চোখের পানি ছেড়ে বলে, রে ভাই মদিনার যেখানেই আমি যাই সেখানেই মদিনার নবীর রওজার ঘ্রাণ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবান্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না আমি, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। খারাপ লাগে আপনার? আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক তুমি আমাদের জীবনে একবারও যদি হয় মদিনার ওই ধুলা গায়ে লাগাবার তৌফিক দাও। এরে নবীর উম্মতের দল, মদিনা বড় দামি এক জায়গার নাম, যেখানে আমার নবী আজও জিন্দা অবস্থায় শহীদ। এরে নবীর উম্মতের দল, যে নবী এত দামি নবী, যে নবীর রোজার কিনারা থেকে চক্ষুওয়ালা ব্যক্তিরা এখনো নবীর ঘ্রাণ পায়। কেমন আমার নবী, নবী যদি রাস্তা দিয়া চলতেন 1000 কদম দূরে গেল এই রাস্তায় মেশক দিয়া পুরা ঘ্রাণে মুখরিত হয়ে যাইত। কেমন নবী আমরা পেয়েছি, আজ ওই নবীর সুন্নতের খবর নাই, ওই নবীর গালি দেওয়া হয়। এরে নবীর উম্মত, আজকে ওই নবীর দাড়ি নিয়ে গালি দেওয়া হয়। আজকে তুমি নবীর সুন্নতের দাড়ি কাইটা তুমি আজকে নবীর সাথে দুশ্মনী করতেছো। নবীরে যারা গালি দিল তাদের ব্যাপারে তুমি কোনো কথা বললা না, তুমি এখন নবী গায়েব জানে না কি জানে না নিয়ে কিলাকিলিতে ব্যস্ত, নবী নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে তুমি ঝগড়া করতেছো, তোমার ছেলে নামাজ পড়ে না দাড়ি রাখে না সেই খবর কেন নিলে না বলো? তোমার মেয়েটা কেন এখনো বেপর্দা স্কুল কলেজে যায়? হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, পালাবার কোনো সুযোগ আছে?
এর নবীর উম্মতের দল আমার নবী আদর্শ বাস্তবায়নের জন্য কত মার খাইলেন, কত দুশমন আমার নবীর গলার মধ্যে রুমাল লাগায় জোরে টান দিল, নবীজির জিহ্বা মোবারক বের হয়ে গেল, ঘাম পড়তেছে। নবী বেজার না, রুমালটা ছেড়ে দেওয়া মাত্র নবী তার হাতে হাতটা লাগায় মুস্কি হেসে দিলে। নবীর আদর্শ কো? অথচ তোমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পরিবারে নাই, সমাজে নাই। তুমি বলো সমাজ যেমন তেমনি ভাবে চলতে হবে, চেয়ার টেবিল ছাড়া তোমার খানা চলে না। অথচ নবীর যুগে চেয়ার টেবিল ছিল ছিল ছিল, তারপরও নবী চেয়ার টেবিলে খান নাই ছিল, কিন্তু চেয়ার টেবিলে খান নাই ছিল, চেয়ার টেবিল ছিল কিন্তু নবী চেয়ার টেবিল ব্যবহার করেন নাই। শুধু তাই না, আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করেছেন আসন বসে খানা খাওয়া যাবে না, এটা অহংকারীর বড় পরিচয়, আসন দিয়ে খানা খাওয়া যাবে না। আল্লাহ হাদি ধমক দিয়ে বললেন, জিব্রাইল যাও, আমার নবী যেন আসন দিয়ে বসে খানা না খায়, তুমি পাও জুলায় জুলায় খাও। এটা তো আল্লাহর নবীর আদর্শের বহির্ভূত কাজ। এর নবীর উম্মত শুধু তাই না, নারী পুরুষ এক টেবিলে খায়। তুমি নবীর আশেক দাবি করো, লজ্জা কি বিদায় হয়ে গেল? এত বেলাজা কেমনে হইলা, এত বেহায়া কেমনে হইলা? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, ছেলের চেহারায় মুসলমানের পরিচয় নাই। তুমি বলো আমি নবীর বড় আশেক, আর যেই লোকটা তাহাজ্জুদ পরে, নামাজ পরে, ফাগরি পরে, এরে দাও গালি। কেন? কে ওহাবি হয়ে গেছে? ওহাবির ব্যাখ্যা জানো? আল্লাহ হেদায়াত দান করুন। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের কবুল করেন। ভাইরা আমার আর একটু সামনে যাব, মোনাজাত করে দিব না, আজকে দূর থাক, আরো আছে না আওয়াজ আছে আশেপাশে, ওদিন শুনম, 8 তারিখ আগামী মাসের 8 তারিখ মাধবদি হাই স্কুল মাঠে না, হ্যাঁ মাধবদি এসপি হাই স্কুল ময়দানে 8 তারিখ মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ব্যানারে, ওদিন 8 তারিখ মনে থাকবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে প্রধান মেহমান নুরুল ইসলাম অলিপুরি সাহেব, মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, আমরাও ছোটখাটো কিছু আছি, সবাই থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা যাওয়ার নিয়ত করতেছেন দেখি তো, এক একজনে 5 জন করে নিয়ে যাবেন দাওয়াত দিয়া, রাজি রাজি রাজি, আল্লাহ কবুল করেন। তাহলে ওই দিন বাকি আলোচনা শুনো, হায় 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 হায়, তাহলে ওই দিন আর আমি আসবো না, আজকেই সব শুনায় দেই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, তাই মিয়া পরে ডিস্টার্ব করো, ইমাম মালিক হোটেলওয়ালার সামনে গিয়ে ডাক দিয়ে কইরে, ও হোটেলওয়ালা ভাই আমাকে একটু রুটির ব্যবস্থা করে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে বড় ক্ষুধা। ঘটনাটা শেষ করি, ইমাম মালিক যতই বুঝায় চোরে শোনে না ধর্মের বয়ান,
ওরে আল্লাহর বান্দা, যার কাছে আলো নাই, যার চোখে ডিস্টার্ব, সে মনে করবে আলো অন্ধকার সমান। যার নাকের ঘ্রাণ শক্তির মধ্যে ভেজাল আছে, ওই বান্দার সামনে আতর আর পায়খানা সমান। এর কাছে যদি পায়খানা দেয়, মনে করবে বগুড়ার দদির মতো, কারণ নাকের ঘ্রাণ শক্তি ভেজাল। ইমাম মালিক যত বুঝায় ও হোটেলওয়ালা ভাই, আমি আল্লাহর একটা গোলাম, আমি গরিব, তুমি আমাকে একটু যদি দাও, রুটি দাও, আমি বিনা টাকায় নিলাম না, টাকা না থাকলেও তোমাকে আমি একটু উপকার করি, ভালো একটা মাসআলার সমাধান করে দেই। হোটেলওয়ালা রাজি হলো না। আল্লাহর ওলি পেটের মধ্যে ক্ষুধা নেই, মনে বেজার, মনের কষ্ট নিয়ে ইমাম মালিক বিদায় হয়ে গেল। সফর লম্বা, এমন ক্ষুধা হাঁটতেও পারে না, মাঝে মাঝে গিয়া গাছ পাইলে আঞ্জা করে পেট চাপা দেয়, সহ্য করতে পারে না, রুমাল দিয়ে পেটে বাঁধে, করক বড় কষ্ট। ওরে মুমিন, যার পেটে ক্ষুধা সে বুঝে ক্ষুধা কত কষ্টের ব্যাপার। টেকনাফের বর্ডারে কান্না করে একটা মহিলা বাচ্চা নিয়ে রাস্তার কিনারায় ফজরের নামাজের পরে দাঁড়ানো, জিজ্ঞাসা করা হলো, মা বাচ্চা নিয়ে তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করো? মহিলা ডাক দিয়ে বলে, তিন দিন পর্যন্ত আমার কোনো খানার আয়োজন নেই, আমি খানা চাই না, আমি না খায়া মরো যাইলে আমার কোনো আফসুস নেই, কিন্তু আমার কোলের মধ্যে দুধের শিশুটা বড়, দুধও পায় না, বুকে দুধ না, আমার বাচ্চাটার একটু ভালো পানি দেওয়ারও কোনো সুযোগ নাই, আমি ফজরের নামাজ পড়ে রাস্তার পার্শ্বে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। ওরে নবীর উম্মতের দল, এ জমিনের মধ্যে কত আল্লাহর বান্দা তাহাজ্জুদ কাজা করে না, কিন্তু বড় গরিব, ঘরের মধ্যে খানা নাই, মাঝে মাঝে খবর নেই। ওই টঙ্গীর ময়দানে যাও, চরমনাইর ময়দানে যায়, উজানির ময়দানে যায়, তিন দিন আড়াই দিন থাকে, বাড়ির থেকে কিছু চিড়ামুড়ি নিয়ে যায়, এগুলো খায়, কোথাও যায় না, টাকা নাই, মাছ গোস্ত খাওয়ার লোভ নাই, কোন রকম জীবন চালায়। কত আল্লাহর বান্দা আছে ঘরে বৈশা, খানা না থাকলে সেজদায় পড়ে কান্না করে। এরে আল্লাহর বান্দা, ক্ষুধার্ত মানুষকে আহারের ব্যবস্থা করো। আমার নবীও কত কষ্ট করেছেন, ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছেন। আল্লাহর নবী একদিন দাওয়াতি কাজ করে করে বাড়ি গিয়া প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরজায় দাঁড়ায়, ডাক দিছেন, ফাতেমা তোমার বাবা রহমাতুল্লিল আলামিন দরজা, কোনো আওয়াজ নাই। নবী আবার ডাক দিলেন, ফাতেমা ঘরে আছো? নি রহমাতুল্লিল আলামিন দরজায় দাঁড়া, আওয়াজ নাই। নবী একটু আওয়াজ করে ডাক দিলেন, ফাতেমা রহমাতুল্লিল আলামিন তোমার ঘরের দরওয়াজায়, দরজাটা খুলে দাও। ঘরের থেকে কান্নার আওয়াজ, ফাতেমা কান্না করে বলে, আব্বা এমন ভালো কোনো কাপড় নাই যে আমি পরিধান করে আপনার কাছে আসব। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর, আল্লাহর নবী কাপড়ের একটা চাদর দিয়া বলে, না এটা পরিধান করে আসো। আম্মা জান নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলে, নবী ঢুইকেই সালাম দিয়া বলে, বলো আমার হাসান কই, আমার হুসাইন কই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা অজর দাঁড়ায় কান্না করে বলে, নো বাবা হাসান হোসেন তিন দিনের ক্ষুধা, ঘরের মধ্যে চুলায় কোনো আগুন জ্বলে, কান্না করে, খানার জন্য আমি খানা দিতে পারি নাই। ওরা চিল্লায় কান্না করে বেউসে ঘুমিয়ে পড়েছে। নবীজির কণ্ঠের আওয়াজ পেয়ে হাসান হোসেনের ঘুম ভেঙে গেল। দরায় আমার নবীর কাছে এসে বলেন, না না আমার মায়ের বিচার করে, তিন দিন পর্যন্ত মা আমাদের খানা দিব দিব বলে দেয়,
এবার নবী শুনে কান্নায় বিভোর, হাসান কাঁদে, হোসেন কাঁদে, ফাতেমাও কাঁদে, নবীও কাঁদে। নবী একবার জামাটা উঠায় ডাক দিয়ে কয়, রে হাসান, তোর মায়ের বিচার চাও, দেখ তোর নানার খবর কি। দিনের দাওয়াত দিতে গিয়ে পেটে পাথর বেঁধেছে, কোনো খানার আয়োজন নেই। ওরে রিক্সাওয়ালা ভাই, তুমি দুই একক্ত খানায় তরকারি যদি সমস্যা হয়, তুমি রাগ করে হারাম খাওয়ার জন্য তুমি ব্যাংকের থেকে লোন উঠাও, সুদের টাকায় তুমি দৌড়াও। অথচ সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, জীবনে ঘরের চুলায় আগুন নাই, তারপর হারামের পেছনে যায় না। এরে আল্লাহর গোলাম, ইমাম মালিক পেটে ক্ষুধা নিয়ে চোখের পানি ছেড়ে মোনাজাত করে, রে মালিক, হোটেলওয়ালা আর কত পায়ে ধরে বললাম, একটা রুটি দাও আমাকে দিন না রে মাওলা, আমি বড় ক্লান্ত, তুমি আমাকে হেফাজত করো। ইমাম মালিক একটু দূর জায়গায় গিয়ে ওখানে আবাদাতে লিপ্ত হয়ে গেল। এদিকে আল্লাহর ওয়ালার মনের মধ্যে কষ্ট দেওয়ায় গজব শুরু হয়ে গেল। কি গজব! আল্লাহর ওয়ালার একটা কথা নিয়ে স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। এদিকে উপযুক্ত মেয়েটাও বড় হচ্ছে, বিয়ার কোনো ব্যবস্থা হয় না। এরে আল্লাহর বান্দা, বিবাহের কোনো পয়গাম আসে না। এবার স্বামী একদিন ধমক দিয়ে বলে, বিবি টেনশন কেন করো, ভালো একটা জামাই যদি পাই আমি পৃথিবীর সব ওই জামাইরে দিয়ে দিব। স্ত্রী একটু মোটামুটি দিনের দিকে আগানো, কারণ ভালো বাবার সন্তান। অনেক ঘরে দেখা যায় স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী রোজা রাখে না, স্ত্রী রোজা রাখে। কত ঘরের খবর পাই, কত ঘরের খবর পাই, রমাজান স্ত্রী রোজা থাকে, স্বামী রোজা রয় না, আমারে পাক করে খানা দিবি, রোজা রাখার সময় আমার নাই। আল্লাহর বান্দি যখন হোটেল ওয়ালারে কথা শুনল, মনে বড় আঘাত, সর্বনাশ, সারা দুনিয়ার উপুটো কোন তোমার জামাইরে দেওয়ার ক্ষমতা নাই। মূর্খ ভণ্ড ডেকে বলে, তুমি আমার সাথে বার্গেনিং করবা না, বিতর্কে জড়াবা না, আমি যে ওয়াদা করেছি সব দিব, সব দিব, আমার এই ওয়াদা আমি বাস্তব, তুমি যে বললা আমি পারবো না, আমি যদি পারি তখন তুমি তো আমার কাছে দুর্বল, তুমি তখন আমার কাছে মুখ দেখাইতে পারবা না। এক পর্যায়ে ধমক দিয়া বলে, বিবি যদি আমি সব বটৌকন আমার জামাইরে দিতে না পারি, পৃথিবীর সব যদি দিতে না পারি, যদি দিতে নাই পারি, তাহলে আমি আজ দেবতাহীন ভাষায় শপথ করলাম, শুনে নাও, আমি তোমাকে ওদিন থেকে আর রাখবো না, তালাক দিয়ে দিল। যদি আমি দিতে না পারি তো তুমি তালাক, ভেজাল লাগায় দিল। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে, স্বামী আমার সব কিছু দেওয়ার ক্ষমতা তোমার হাতে নাই, নাই, তাহলে তো আমি তালাক হইয়াই আছি, সময়ের ব্যাপার, বিবাহ হবে, আমি তালাক হয়ে যাব। মন বড় খারাপ, কষ্ট করে 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 সংসারটা বড় করলাম, তুমি আমাকে এমন কথা কেন বললা? স্ত্রীর চোখের পানি দেখে স্বামীর অন্তরে বড় মায়া লাগলো। এক পর্যায়ে বুঝে এসে গেল, না না, আমি বাহাদুরি করে এমন কথা কেন বললাম, দুনিয়ার সব কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি তো কথা বলেই ফেলেছি, এর সমাধান দরকার, কোথায় যাব সমাধানের জন্য? একজন ইলিমওয়ালার দরকার, কোরআনওয়ালার দরকার। কোরআনওয়ালা কই কই? কোরআনওয়ালা নাই, আশেপাশে মাদ্রাসাও নাই, খুঁজতে খুঁজতে বের হয়ে বলে, হ্যাঁ আশেপাশে একজন বড় আল্লাহওয়ালা আছে, ইমাম মালিক ওই গাছের জঙ্গলার কিনারায় ইবাদত করতেছে। হোটেলওয়ালা বলে তার কাছেই যাব, কিন্তু বুঝে নাই যার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি। হোটেলওয়ালা সমাধানের জন্য গাছের জঙ্গলার কিনারে ইমাম মালিকের কাছে চলে যায়। ইমাম মালিক দেখে চিনতে পেরেছে, এই তো সেই বেয়াদব হোটেলওয়ালা, আমারে কষ্ট দিল, রুটি দিল না। এবার হোটেলওয়ালারে দেখে বলে, কিরে ভাই, কি মুসিবতে গ্রেফতার হয়ে এখানে আসছো?
হোটেলওয়ালা বলে হুজুর ব্যয় তুমি মাফ করবে, একটি মাসালার সমাধান চাই। ইমাম মালিক বলল তোমার নাকি মাসালার দরকার নাই, তোমার নাকি টাকার দরকার, এত বাহাদুরি করা ভালো না, আল্লাহর মাইর হলো আলমের ভাই, চালাকি করে লাভ নাই, যতই বাহাদুরি করো যেই জিনিসটাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও, তুমি আর একজন আর মুসিবতে তুমি নিজেকে ধন্য মনে করো, তার মুসিবতে তুমি খুশি না, না খুশি হয় না, একদিন এই মুসিবত তোমাকেও গ্রাস করে ফেলবে। ঠিক এরে আল্লাহর বান্দা বাহাদুরি করিও না, ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, টাকার বাহাদুরি ঠিক না, কারণ টাকা হাতের ময়লা আজ আছে কাল নাই, বাহাদুরিও আজ আছে কাল নাই। নাই টাকার বাহাদুর ফেরাউন কই গেল, টাকার বাহাদুর আমেরিকার বুশ কোথায় গেল, টাকার বাহাদুর বিল ক্লিনটন কোথায় গেল, টাকার বাহাদুর ওই গাদ্দাফি কোথায় গেল, ফেরাউন কোথায় গেল, টাকার বড়াই করো না রে ভাই, টাকা কিছুই না, ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। ইমাম মালিকের সামনে দাঁড়ায়া হোটেলওয়ালা কান্না করে, হুজুর বেয়াদবি করে ফেলেছি মাফ করে দেন, আল্লাহওয়ালা দিল বড় আলা দিল বড়, হিংসা নাই, মাফ করে বলে কি সমস্যা, বলে একটা সমস্যায় পড়েছি, আমার বিবির সাথে একটা কসম করেছি, আমার মেয়ে বিয়ার সময় আমি সব উপটাও কোন দিয়া দিব, যদি দিতে না পারি আমার স্ত্রী ভেটো দিল, তর্কের খাতিনে বলে ফেললাম না পারলে তোরে তালাক দিয়া দিব, এবার সমাধান দেন, আমার মেয়ের বিবাহের ব্যবস্থাও হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপে বলছি, ইমাম মালিক সমাধানের জন্য তার দ্বার প্রান্তে হাজির হয়ে বলে, তুমি তোমার মেয়েটাকে যখন বিয়া দিচ্ছ, জামাইটারে নিয়া তুমি মেয়েটারে সামনে দাঁড় করায়া, স্বামী আর স্ত্রী সামনে দাঁড়াইয়া, তুমি সব কিছু দেওয়ার কোনো দরকার নাই, তুমি ভালো হয়ে তওবা করে নাও, আর তোমার জামাইটারে তোমার মেয়ের সামনে দাঁড়ায়া, স্বামী আর স্ত্রীর মধ্যস্থায় তুমি এক জিল্দ কোরআন শরীফ স্বামীর হাতে দিয়া দাও, জামাই হাতে, আর বলবারে ও জামাই এ কোরআন শরীফ আমি তোমার হাতে তুলে দিলাম, যদি কোরআন হাদিয়া দেও, এ কোরআন হলো সব দুনিয়ার অপটৌ কোনে কোরআনের মধ্যে ঢুকানো, এই কোরআনটা যদি দিয়া দেও, কোরআন দেওয়া মানে সব কিছুই দেওয়া। ইলমে রায় যা জকার দান বেসাব, খলকে রাদা দান জবাবে বাসাব, ওরে আল্লাহর বান্দা কোরআন কোরআন কত দামি, একটা অক্ষর পড়লে দশটা নেক, এরে মুমিন কোরআনের দ্বিতীয় অর্থ বলেছি, কোরআন সত্যতার দলিল, যদি কোরআন কারায়েন থেকে নেওয়া হয়, কারায়েন কারিনাতুনের বহু বচন মানে দলিল, আর কোরআনের আরেকটা অর্থ হলো পড়া, কারা ইয়াকরাউ মানে পড়া, আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, কোরআনের এক অর্থ পড়ো, পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেটা বেশি পড়া হয়, কোরআন এমন একটি কিতাব যেটা এত বেশি পড়া হয়, এই কোরআনের মতো পড়া আর দুনিয়াতে কোনোটাই হয় না। ওরে মুমিন একটা কিতাব উপন্যাস কবিতা ভালো লেখকের লেখক করা বই একবার পড়ি দুইবার পড়ি মজা আর লাগে, কিন্তু কোরআন একবার নি কথা কয় না, যত পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, পড়তেই মনে চায়, কয় পড়লেও তো বেনিফিট রেডি,
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر امثالها এরে একটা অক্ষর যদি পড়ো আল্লাহ তাআলা 10 টা নেক দান করবেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন অমিমুন হারফুন আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর না আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর তিনটা অক্ষর যদি কেউ পড়ে আলিফ লাম মিম সাথে সাথে 30 নেক আমল নামায় যোগ হয়ে যাবে ওরে মুমিন কোরআন বড় দামি প্রতিদিন এশার নামাজের পরে এরে মোল্লা এরে আল্লাহর গোলাম রিজিকের জন্য তাবিজ লাগানোর দরকার নাই ওরে দোকানওয়ালা ভাই দোকানে বড় তাবিজের দরকার নাই ব্যবসায় যদি বরকত চাও ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো নিজে পারো না একটা মাদ্রাসার ছাত্র নিয়ে পড়াও আর তুমি বলো তুই প্রতিদিন আমার দোকানে এসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবি আর তোরে আমি হাদিয়া দিলাম 500 টাকা কমে যাবে এশার নামাজের পরে বেশি বেশি তুমি সূরায়ে মুলক তেলাওয়াত করো মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা যত পড়ো রিজিকের দরজা খুলে যাবে এশার পরে যদি সময় পাও ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আফিন কুসমিনহু কালিলা পড়ো যত পড়বা ততই বরকত হয়ে যাবে এরে আল্লাহর বান্দা কোরআন পড়ো যত পড়বা তত তুই বরকত যত পড়বা ততই চেহারায় নূর বেড়ে যাবে পড়ো কোরআনের এক অর্থ পড়ো এনে মুমিন কোরআনের আর একটা অর্থ কর নুন থেকে নির্গত তার অর্থ হলো মিলানো অর্থ কি মিলানো কোরআন এমন একটা কিতাব আওয়ামের নাওয়াহি দোনোটা মিলায় আল্লাহ বর্ণনা করেছেন যেখানেই তামুরুনা বিল মারুফ ওখানেই ওয়াতানহাউনা আনিল মুনকার যেখানেই আযাবের কথা সেখানেই আবার জান্নাতের কথা জাহান্নামের কথা মিলাইয়া মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন নাম্বার 2 ব্যাখ্যা মিলানোর আল্লাহর নবী এ কোরআনের ব্যাপারে বলছেন উলামায়ে কেরাম লেখে কোরআন শরীফ এমন মিলানো বলে হেদায়াত হেদায়াত কোরআনের সাথে মিলানো বলে কেমন মিলানো সূর্যের সাথে আলো যেমন মিলানো ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো রুহটা যেমন বডির সাথে মিলানো হেদায়াত কোরআনের সাথে মিলানো এরে মুমিন সূর্যের আলো একদিন আলাদা হয়ে যাবে ফুলের ঘেরা অনেকদিন নষ্ট হবে কোরআনের সাথে যেই হেদায়াত নামের আলোটা মিলানো এই হেদায়াতের আলো কোনোদিন আলাদা হবে না ওরে মুমিন এই কোরআন পড়ো কোরআনের এত দাম হাসরের ময়দানে কুদরতি লিফট আল্লাহ বানায় বলবে এ কোরআনওয়ালা কোরআন পড় একটা আয়াত পড়বি এক এক স্টেশন উপরে উঠে যা অটো উপরে উঠতে থাক ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা কোরআন বড় দামি এক সম্পদ এ কোরআন বুকে লাগাও এরে মুমিন আজকেও কিতাবে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ এত দামি যেখানে নামাজ পড়লে একে কত এক লক্ষ এর মুমিন কেউ নামাজ পড়ে অল টাইম আল্লাহর রহমত কাবার ছাদের উপরে অবতীর্ণ হয় 120টা রহমত কয়টা 120 যারা নামাজ পড়ে তাওয়াব করে তাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ 60টা রহমত দেয় যারা নামাজ পড়ে না তাওয়াব করে না কোরআন তেলাওয়াত করে কি পড়ে কোরআন পড়ে তসবি পড়ে তাদের উপরে 40টা রহমত যারা কোরআন পড়ে না জিকির করে না তসবি পড়ে না শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর এদের উপরও 20টা রহমত অবতীর্ণ হয় মুফাসসিরিনে কেরাম এই হাদিস থেকে দলিল পেশ করলেন আল্লাহর ঘর ওরে আল্লাহর ঘর ওখানে যদি শুধু তাকায় থাকলে সওয়াব হয় আল্লাহর কালাম তো এটা কালামুল্লাহ এরে মুমিন কোরআন শরীফ পড়তে যদি নাও পারো তাকায় থাকলেও তোমার সওয়াব লেখা হয় তুমি যদি কোরআন তাকায় তাকায় বলো হাদা কালামু রব্বি এটা আমার আল্লাহর কালাম
এত তাকায়া থাকলেও সওয়াব। অতএব যেই মুনাফিকেরা বলে কোরআনের অর্থ না জানিনা পড়লে লাভ নাই, এরা চায় উম্মতের থেকে কোরআন দূরে সরায়া দিতে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পড়তে পারো না তাকায়া তাকায়া থাকলেও সওয়াব। কোরআন শরীফ যারা পড়তে পারেন না, ফজরের নামাজ পড়ে কোরআনটা খুলে একটু তাকায়া দেখেন ভিতরের লেখাগুলো, বুঝেন আর না বুঝেন তাকায়া যদি দেখেন এটাই তো আল্লাহর কালাম, হাযা কালামু রব্বি, এতো সওয়াব। আরে আল্লাহর বান্দা, অতএব এই কোরআন সিনায় লাগাও, এ যুবক সহিভাবে কোরআনটা পড়ো। এ কোরআনের কারণে আজ আমার দাম সামান্য কাপড়ের দাম নাই কোরআনে লাগলো, গিলাপ নাম হলো দাম বেড়ে গেল, কাঠের দাম নাই কোরআনে লাগলো দাম বেড়ে গেল, আমি বান্দার দাম নাই কোথায় আমার বাড়ি বরিশাল কুয়াকাটা। আজ এত মানুষ বসারও জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই, কত দূর থেকে এত মানুষ আসলো খানার জন্য, না না, একমাত্র নবীর সুন্নতের আকর্ষণ আর কোরআন শরীফের বরকত। অতএব আল্লাহর কালাম সিনায় লাগাও রে যুবক, পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করো কোরআনটারে বুকে লাগাও। আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম, না পারলে তাকাইলো কি হবে, সওয়াব হবে। শিখো কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করো, এবং কোরআন ওয়ালাকে মহব্বত করো, কোরআন ওয়ালাকে মহব্বত করলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। একজন আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও, সহিভাবে কোরআন পড়ো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মুরব্বির সাথে বেয়াদবি করিও না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ো না, তাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ক্রাম বোট, লুড্ডুর আড্ডা ছেড়ে দাও। ও পর্দার অন্তরালের মা, আপনি তো কোরআনওয়ালার মা, আপনি তো হাফেজে কোরআনের মা, ও মা আপনি তো আলেমের মা, আপনি তো আব্দুল কাদের জিলানির মা, হাফিজ জি হুজুরের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনার মান সম্মান এত মর্যাদা মা, কত দামি গো মা। মনটা কি চায় না একজন হাফেজের মা বাবা হয়ে কবরে যাবেন, আল্লাহর কাছে কান্না করেন, দোয়া করেন, আল্লাহ নেককার সন্তানের মা বাপ বানায় দাও, মৃত্যুর পরে যেন সন্তান জানাজার ইমাম হতে পারে। আজকে থেকে তওবা করো মা, প্রয়োজনে কোরআনটা নিজেও শুদ্ধ করে পড়ার চেষ্টা করো। মহিলা মাদ্রাসা আছে না, মহিলা মাদ্রাসায় গিয়ে দৈনিক একটা ঘন্টা সময় দিয়ে কোরআনটারে শুদ্ধ করে নাও। আমি বলছি না তুমি বরং মাওলানা হয়ে যাও, ভেজালাস, অত বড় আলেম হওয়ার দরকার নাই, আলেম পুরুষেরা হয়ে যাবে, মহিলাদের এত বড় আলেম হওয়ার দরকার নাই, যদি কেউ সময় নিয়ে হতে পারে তাকওয়ার ভিত্তিতে সেটা ভিন্ন কথা, তবে এটা হতেই হবে, তার পক্ষে আমি না। তবে নামাজ ঠিক করার জন্য কোরআন শরীফটা শুদ্ধ করে নাও। হ্যাঁ, যদি মাসআলা জানতে হয় কাফিয়া কুদুরি পর্যন্ত পড়লেই যথেষ্ট হয়ে যায়, সুযোগ থাকলে পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, স্বামীরে কোরআনের পড়ার জন্য তাকিদ দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ঘরের মধ্যে অল্প টাকা কামাই করলো বরকত বেশি হবে। এ যুবক ভাই, দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, তওবা করো, ভুল তো করেছি। আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين সবাই জবানটা নারায় পড়েন, ইয়া আরহামার রাহিমিন, মহব্বতে পড়েন। নবীজি বলেছেন যারা দোয়া করার আগে তিনবার ইয়া আরহামার রাহিমিন পড়বে, আল্লাহ তাদের দোয়া কবুল না করে বিদায় দিবেন না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار بتا ہم کو تیرے راہ کی اس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا او دیار مالک گناہر بزمات آئینی اپنا دروازہ حضی قدرتر نظر دیا دیکھیں کو تولا مائے کرام راحت تولے سیل
কত দাড়িওয়ালা নামাজি মুরব্বী হাজি সাহেবরা হাত তুলেছেন, কত যুব ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, কত ব্যবসায়ী শ্রমিক, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। আমরা টাকার লোভে আসি না, এ জাহান্নাম থেকে ক্ষমা চাই। ও আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন, জীবনের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করে খাটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। ও দয়ার মালিক, খাটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, মা বাবার খাদেমা বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করে। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীজির সুন্নাতের আমলওয়ালা আশেক বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে নেককার ছেলে মেয়ে বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বার্মার মুসলমানের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। আমার দেশে যারা আছে কবুল করে নেন, যারা দান সৎকা করে ত্রাণ দিচ্ছে তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, কুদরতি ফয়সালায় তাদের ন্যায্য অধিকার ফিরায় তাদের জায়গায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। জালেম মুনাফিকের হেদায়াত দান না হয় ধ্বংস করে দেন আল্লাহ। জালেম মুনাফিক হেদায়াত দান না হয় ধ্বংস করে দেন আল্লাহ। ইসলামের নামে যারা ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন, এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ তাআলা মাহফিল কবুল করে নেন, টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল যারা দিল কবুল করে নেন, যারা দান করেছে কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে নবীজির রওজায় সওয়াব পৌঁছায় দেন, আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরের সবার উপরে পৌঁছায় দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা রসুলের রওজা জিয়ারতের তৌফিক দান করে, জীবনে একবারও যদি হয় মায়ার নবীকে ঘুমের ঘরে দেখার তৌফিক দান করে না। আয় আল্লাহ তাআলা নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিন আল্লাহ। অন্তরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, যা প্রয়োজন গায়েবের থেকে ফয়সলা করে দেন। ও দয়ার মালিক, আরো হাত খালি ফিরায় দিন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা অনেক দূর থেকে এখানে আসছি, দিনের নিসবতে কবুল করে নেন। আয় আল্লাহ, কত আল্লাহর গোলামরা হাত তুলেছেন, যারা এতিমের মতো মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা। আয় আল্লাহ, জানি না কে মা হারা, কে বাবা হারা, কে ভাই বোন হারা, কে সন্তান হারা অসহায়। আয় আল্লাহ, এতিমের দিয়ে তাকায়ও কি মায়া হবে না রে মালিক। ও আল্লাহ, এতিমদের দিয়ে তাকায়া মোনাজাত কবুল করে নেন, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের